ওকে তো দেখো কী বললাম তাহলে এই চার্জের জন্য যে নিচের ফ্লাস্কগুলো রয়েছে এই চার্জের জন্য ওপরের ফ্লাস্কগুলো কী করে দিচ্ছে একা ওপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে মানে কি জিরো মানে এই ডিরেকশন বরাবর জিরো অথবা নিচের ডিরেকশন বরাবর সিমিলারলি ওপরে যে চার্জ রয়েছে ওকে সেই চার্জের ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফ্লাস্কগুলো এই চার্জের আপওয়ার্ড ইলেকট্রিক ফ্লাস্কের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সিমিলারলি এটা তার মানে দেখো ওপর বরাবর আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফ্লাস্ক টোটাল কত জিরো এটা হচ্ছে ফিজিক্স কিন্তু দেখো এইগুলো ক্যান্সেল আউট করছে না এর এই বরাবর যাচ্ছে এই বরাবর একে ক্যানসেল করবে না একটি একজন এক একই চার্জ থেকে যাচ্ছে বলতে পারো স্যার এর এই ডিরেকশন এই বরাবর আর এর এই অপোজিট ডিরেকশনে দেখো অপোজিট ডিরেকশনে যাচ্ছে ঠিক আছে কিন্তু এরা দুজনে মিট করছে আগ অপরকে মানে দুজনে ছুটছে জাস্ট এক্সাম্পল এই এই ক্ষেত্রে এটা এই এই দিকে ছুটছে এই দিকে ছুটছে দুজনে দু বিপরীত মুখে ছুটছে তো এরা দুজনে ধাক্কাও লাগবে না এদের গতিবেগ শূন্য হবে না এই এইদিকে একটা জিনিস টেনে নিয়ে যাচ্ছে এইদিকে এদের মধ্যে কোনো কানেকশন নেই ওকে এই জন্য এইদিকে ছুটছে এইদিকে ছুটছে দেখো দুজনে ফ্রিলি ছুটতে পারবে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় এই জন্য এইগুলো আর এইগুলো যাবে ফ্লাস্কগুলো কিন্তু এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে দেখো এই এই চার্জের এই চার্জের নিচেরগুলো গুলো এইদিকে ছুটছে ওপরের চার্জের উপরগুলো এইদিকে ছুটছে দুজনে কি কলেশন করবে কলেশন করে ধাক্কা মেরে কি দুজনে থেমে যাবে মানে জিরো হয়ে যাবে বোঝা গেল এটা হচ্ছে ফিজিক্স খুব সুন্দর তো আগের চেয়ে ছিল ম্যাথামেটিক্যালি কি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এই জন্য মানে ই এর সঙ্গে ডি এর অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি এই জন্য জিরো ফিজিক্স হচ্ছে এবার নাও এবার আমি বলছি একটা চার্জ ডিস্ট্রিবিউশন কি রেখেছি একটা শেল সেল আহিত স্পেরিক্যাল শেল একটা গোলীয় খোলকের সার্ফেসে কিউ চার্জ এই কিউ চার্জ কিন্তু সেন্টারে নেই এই সার্ফেসে রয়েছে ঠিক আছে কোথায় রয়েছে এই সার্ফেসে রয়েছে ওকে এবার আমার কোশ্চেন হচ্ছে কি যে এ রেডিয়াস যদি আর হয় এ রেডিয়াস কি আর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড একটা ডিস্টেন্স এ রেডিয়াস ধরুন ক্যাপিটাল আর ধরলাম হ্যাঁ এ রেডিয়াস কি ক্যাপিটাল আর স্পেরিক্যাল সেল্টার এবার আমি বলছি ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড একটা ডিস্টেন্স আর মানে আর যে কোনো পয়েন্টে স্পেরিক্যাল সেল থেকে যে কোনো পয়েন্টে আর থেকে স্পেরিক্যাল সেলের সেন্টার থেকে যে কোনো পয়েন্টে আর এর ইলেকট্রিক ফিল্ড কত বার করতে হবে ভালো করে যদি তোমরা ফলো করো দেখো আরটা এটা আমি প্রবলেমটা দুহরে ডিসকাস করো এক নম্বর হচ্ছে আর যদি গেটার না আর হয় মানে যে পয়েন্ট ইলেকট্রিক বার করছি সেই পয়েন্টটা যদি স্পেরিক্যাল সেলের বাইরে হয় আর গেটার দেন আর মানে এর থেকে বাইরে হয় আর দুই নম্বর হচ্ছে কি যে আর যদি লেস দেন আর হয় মানে কি যে পয়েন্টটা নেব আরবিটারি পয়েন্ট আর সেটা স্ফেরিক্যাল সেলের ভেতর দিকে এইটুকু আর তো আর লেস দেন আর মানে কি পয়েন্ট অবশ্যই এখান থেকে এইটুকুর মধ্যে মানে স্ফেরিক্যাল সেলের ভিতর দিকে আর একটা হচ্ছে স্ফেরিক্যাল সেলের বাইরের দিকে ওকে ফার্স্ট ডিসকাস করব ইন আউটসাইড দ্য স্ফেরিক্যাল সেল কি ফার্স্ট কেস কি হবে আউটসাইড আউটসাইড দা অফ দা হবে হ্যাঁ অফ দ্য স্ফেরিক্যাল সেল

ওকে সার্ফেস উপর যে কোনো পয়েন্ট দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর এরিয়া ডিরেকশন পুরো সেম হবে মানে ইস টা ইয়ে ইকাল টু ক্লোজ ইন্ট্রিক ই ডট ডি এস টু কিউ এন্ড ক্লোজ দেখো ভিতরে টোটাল চার্জ কত আছে যেটা সেটাই মানে কিউ বাই এর পারমিবিলিটি যদি এফসাইলের হয় এফসাইলন ক্লিয়ার তার মানে দেখো এবার দেখো ভালো করে ইজিক্যাল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডি এস স্পেয়ার নিচে দেখো স্পেয়ারের যে কোনো পয়েন্টে ই এর ডিরেকশন ডিএস ডিরেকশানের প্যারালাল হবে মানে জিরো ডিগ্রি ই ডি এস কস জিরো মানে ওয়ান তার মানে কি ইন্টু ডি এস ইজিক টু কিউ বা এফসাই লন পারলাম কি বাই এফসাইলন এবার দেখো কি পেলাম ই কিউ বাই ইস ইন্ডিগ এবার দেখো দেখো সারফেস এর স্পেরিক্যাল সার্ফেস নিয়েছো তো তো এইরকম জাস্ট একবার উইড্র করলাম এরকম আছে ভিতরে এটা আছে এখান থেকে এই পয়েন্টে এখান থেকে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্ট যে কোনো পয়েন্ট পয়েন্টে ডিস্টেন্স কত আর ইলেকট্রিক ফিল্ড মানে কি কিউবআই আর স্কোয়ার কি যে কোনো পয়েন্ট ইলেকট্রিক যে কোনো এলিমেন্টাল জায়গা ধরি এটা কনস্ট্যান্ট মানে কি এটা কি এরিয়া চেঞ্জের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না তার মানে ই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে ইন্টু ক্লোজ ইন্ট্রিগ্যাল কি টু কিউবাইফসাইল ওকে দ্যাট ইজ ইন্টু দেখো ক্লোজ ইন্টিগ্রাল ডিএস মানে কি টোটাল সারফেস কোন কোন সারফেসটা এই জায়গাটা গোলাবে এই টোটাল সারফেস না টোটাল টোটাল সেটা যে সারফেসটা আমি কনসিডার করেছি আমি এই সার্ফেসটা কনসিডার করেছি মানে আর ক্যাপিটাল স্মল আর রেডিয়াস এটা এইটা স্মল আর হবে স্মল আর রেডিয়াসের সারফেসটা আমি কনসিডার করেছি তার মানে কি তার এরিয়া কথা হবে তাহলে টোটাল এরিয়া ডিএস টু কথা হবে ক্লোজ ইন্টিগ্রাল

আর লেস দেন আর মানে কি যদি পয়েন্টটা যে কোনো পয়েন্টটা যদি আমি স্পেরিক্যাল যে সেল নিয়েছিলাম তার ভিতর হয় মানে স্পেরিক্যাল সেল এটা ছিল এই এই এটা ছিল আর ওকে তো এবার আমি যে কোনো পয়েন্ট নিয়েছি স্পেরিক্যাল সেলের ভিতর ভিতরে আগেটা নিয়েছিলাম বাইরে ভিতরে থাকলাম এই পয়েন্ট আর তাহলে আমি এটাকে যে পয়েন্টে বার করবো সেই পয়েন্টকে রেডিয়াস করে একটা স্পেয়ার ড্র করে নিলাম ক্লিয়ার রেডিয়াস কত আর সিমিলারলে গোস লাগিয়ে দাও টোটাল ফার্স্ট ফাই ইসাল টু ক্লোজ ইন্টিক ই মধ্যে অ্যাঙ্গেল জিরো এবং ই কনস্টেন্ট তার মানে ক্লোজ ইন্ট্রিগাল টু কত হবে কিউ এনক্লোজ বা সাইলন কিউ এনক্লোজ মানে কি যে ক্লোজ সারফেসটা আমি কল্পনা করি ধরি সেই ক্লোজ সারফেসের ভিতরে টোটাল চার্জ কত এখানে ক্লোজ সারফেস কোনটা এই ক্যাপিটাল আর রেডিয়াস এটা না স্মল আর রেডিয়াস এটা আমি কোনটা কল্পনা করেছি আমি কল্পনা করেছি স্মল আর রেডিয়াস এটা যে পয়েন্টে বার করতে সেই পয়েন্টে তো স্মল আর রেডিয়াসের ক্লোজ সারফেস হচ্ছে এইটুকু তো এর ভেতরে কোনো চার্জ রয়েছে চার্জ নেই সমস্ত চার্জ রয়েছে সারফেসে তাহলে এই ছোট স্পেয়ারের ভিতরে আমি যে স্পেয়ারটা যে ক্লোজ স্পেয়ারটা মানে এখানে এই এই এরিয়াটা অ্যাকচুয়ালি আমি যে ক্লোজ স্পেয়ার কল্পনা করবো তার এরিয়া ঠিক আছে তো তো এই ক্লোজ সারফেস ভিতরে টোটাল চার্জ কত জিরো বাই সাইলন কোনো চার্জ নেই সমস্ত চার্জের সারফেসে রয়েছে বলেছিল আমাকে তার মানে কি ই ইজ ইকাল টু জিরো তার মানে কি ইনসাইড অফ দ্য স্পেরিক্যাল শেল ইলেকট্রিক ফিল্ড কত জিরো ওকে এ হলো এবার तुम्हारे डिसकस करब এবার ডিসকাস করব যে একটা পাতলা সারফেস দেখো এবার আমরা ইলেকট্রিক ফিল্ড বার করবো একটা সারফেসের ওকে সারফেসটা দু ধরনের হবে মানে এরকম একটা সারফেসের প্লেট এই প্লেটটা কিন্তু ইনফাইনাইটলি লম্বা মানে লেন্থ ইনফাইনাইট এবং ব্রেথ ইনফাইনাইট আমি তার একটা পোর্শন ড্র করেছি এই সারফেসটা দু ধরনের হতে পারে একটা হচ্ছে কি যে এই যে একটা অসীম সারফেস নিচে রেক্ট্যাঙ্গেল এই সারফেসটা বইয়ের পাতার মতো পাতলা হতে পারে ওকে বইয়ের পাতা মতো পাতলা হবে আর একবার কনসিডার করবো এই সারফেসটা এই যে বই মোটা হতে পারে দেখো এই 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 নিয়ে এরকম একটা সার্ফেস নিট যদি হয় এর ব্রেড আছে এই দিকে একটা সার্ফেস পাচ্ছ এদিকে একটা সার্ফেস পাচ্ছ ওকে ভালো করে দেখো এটা খুব একটা কমপ্লিকেটেড জায়গা এই একটা কেস আর একটা কেস আমি বলছি একটা বইয়ের পাতা সিম্পেল এর ওইদিকে একটা সার্ফেস এইদিকে একটা সার্ফেস কিন্তু দেখো এই সারফেসটার উইথটা খুবই কম হওয়ায় খুবই কম হওয়ায় ওকে কম আর এই সারফেস উইথটা কি খুব বেশি মানে কি আমি এর এটাকে বলা হয় ফলক আর এটাকে বলা এমনি মানে ছোটো একটা সারফেস এটা মানে এর উইথটা কম এটা উইথ বেশি এবার দেখো আমি যদি বলি ইনফাইনাইট সারফেসের ইউনিট এরিয়ায় চার্জ যদি সিগমা হয় ইউনিট এরিয়ায় কত চার্জ সিগমা ইনফাইনাইট কোনো সারফেস হয়েছে তার প্রত্যেক এক মিটার স্কের এরিয়াতে চার্জ রয়েছে সিগমা ক্লিয়ার তাহলে দেখো আমি যদি এবার বলি এই সারফেসের ওপর একটা ছোট্ট এরিয়া ডিএস ধোরি এই বইয়ের পাতা মারা যেটা ধরেছে পাতলা ওকে ছোট্ট সারফেস যদি ডিএস জোরি তো ডিএস এরিয়ায় চার্জ করতে হবে সিগমা ইনটু ডিএস সিগমা ইনটু ডিএস তাহলে স্যার এই দিকে যদি ডিএস ধরেন এই দিকেও থাকবে মানে এদিকে সিগমা ডিএস ইন্টু এদিকে সিগমা ডিএস দ্যাট ইস ট্রুট সিগমা কিন্তু এটা হবে না কেন এটা খুবই পাতলা সারফেস খুবই পাতলা এতটাই পাতলা যে ইলেকট্রন রেডিয়াসও সমান মানে এখানে চার্জ মানে ইলেকট্রন থাকবে ধরুন ইলেকট্রনটা এমনভাবে রয়েছে ইলেকট্রনের গোল সারফেস একটা সারফেস এই দিকে রয়েছে একটা সার্ফেস এই দিকে রয়েছে ইলেকট্রনের মানে গোল একটা ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছো একটু একটু এদিকে বেরিয়েছে একটু এদিকে বেরিয়েছে তার মানে দেখো তাহলে এইখানে কি পার ইউনিট এরিয়ায় চার্জ সিগমা হয় তাহলে এই সার্ফেসের টোটাল চার্জ হবে সিগমা ইন্টু ডিএস মানে এই দিকে সিগমা ডি এস ইন্টু প্লাস এইদিকে সিগমা ডিএস হবে না কেন হবে না মানে খুবই পাতলা রয়েছে এটা এবং ইলেকট্রনটা এমনভাবে রয়েছে যে ইলেকট্রন একটা সার্ফেস এদিকে বেরিয়ে আছে একটা সার্ফেস এদিকে বেরিয়ে রয়েছে তার মানে এই জন্য টু সিগমা ডিএস হবে না ওকে শুধু তাহলে এর ওপর যদি একটা এলিমেন্টাল এরিয়া ডিএস কভার কনসিডার করি তাহলে তার সেই টোটাল চার্জ কত হবে সিগমা ডিএস কিন্তু যদি আমি এরকম একটা সার্ফেস নিই এরকম যদি একটা মোটা সারফেস নিই দেখো এখানে যদি একটা মোটা সার্ফেস নিই এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে তার একটা সার্ফেস উপরে রয়েছে কিন্তু অপর সার্ফেস এই দিকে আসতে পারবে না কারণ ইলেকট্রন রেডিয়াস খুব ছোটো এবং এটা খুব মোটা হলে কি এর ভিতরে ঢুকে থাকবে কিছুটা এই ক্ষেত্রে এই মোটা সার্ফেসের ক্ষেত্রে যদি আমি এখানে এর ডিএস কভার করি কনসিডার করি তাহলে এখানে সিগমা ডিএস চার্জ হবে এবং এখানেও সিগমা ডিএস চার্জ হবে মানে টু সিগমা ডিএস করতে হবে ওকে এটা বুঝতে পারলে কিনা দেখো এটা খুব একটা বোঝার জায়গা পাতলা সার্ফেস হলে শুধু সিগমা ডিএস হবে কেন খুবই পাতলা বলে মানে দুই দিকে আমি দুই দিকটা কনসিডার হবে না কিন্তু যদি মোটা সার্ভেস হয় তাহলে যদি আমি ডিএস এরিয়া এবার ফুটো বরবার ধরি এবার এর অপোজিট দিকেও ডিএস এরিয়া আছে তাহলে এখানে সিগমা ডিএস প্লাস এখানে সিগমা ডিএস মানে এখানে চার্জ ডিএস কথা হবে টু সিগমা ডিএস যদি পাতলা সার্ফেসটা ধরি তাহলে কথা হবে জাস্ট সিগমা ডিএস ওকে তো আমি ফার্স্ট অফ অল যেটা পাতলা সারফেস ধরব খুবই পাতলা পাতলা সার্ফেসের ওপর একটা আমি এরকম ডিএস এরিয়া কভার করেছি ওকে ডিএস কনসিডার করেছি ডিএস কেন করছি ডিএস এর জন্য বার করে যদি কত হয় দেখব ওকে তারপর টোটালটা একটা ইন্ডিকেশন করে দেবো তাহলে টোটাল সার্ফেস এর জন্য পেয়ে যাবো তো এখান থেকে দেখো ফ্লাস্ক এই বারবার যাবে আবার কি এই সার্ফেস এর এই বড় বড় যাবে দেখো মানে এই সারফেস থেকে এখানে যারা ইলেকট্রন থাকে এই বারবার ফ্লাস্ক আসবে প্লাস এই বরবার ফ্লাস্ক আসবে তাহলে আমি এই সারফেসে এই বরবার ফ্লাস্ক প্লাস এই বরবার ফ্লাস্ক মানে আমি যদি বলি এখান থেকে আর ডিসটেন্স ইলেকট্রিক ফিল কত আর ডিস্টেন্সে আর ডিসটেন্স ইলেকট্রিক ফ্লাস্ক কত তাহলে কি এখান থেকে আর ডিস্টেন্সে এইদিকে পাবো সিমিলারলি অপোজিট দিকে আর ডিসটেন্সে পাবো তার মানে কি আমি এই সার্ফেস থেকে আর ডিসটেন্সে একটা পার্টিকুলার পয়েন্ট মানে আর ডিস্টেন্সে যে কোনো পয়েন্ট এই পয়েন্ট এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে মানে এই লাইনের ওপর যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফ্লাস থাকবে সিমিলারলি অপোজিট দিকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফ্লাস থাকবে ওকে তো আমি এই ডিএসএর জন্য শুধু এইটুক এই এই সার্ফেসটুকু ইলেকট্রিক ফ্লাস যাবে এটাতে যাবে না কারণ কেন তো এটাতে যাবে কিন্তু সেটা পারপেন্ডিকুলার নয় শুধু এইটুকু তো যাবে এবার দেখো ওকে এইটুকু যাবে মানে এই ডিএসএর জন্য কেবলমাত্র এই ডিএস এড়ে দিয়ে যাবে তবে পারপেন্ডিকুলার হবে ওকে তাহলে এখানে চার্জ কত সিগ মা ইন্টু ডি এস ওকে তাহলে দেখো টোটাল ফ্লাস ফাই ইজ ইকাল টু ই ডি এস ইডিএস কেন করলাম দেখো এই সারফেসের থেকে এইখানে যে সার্ফেস কনসিডার করছে তার ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম হবে এই পয়েন্ট যদি নিই এরাই বর্বর হবে এই সারফেসের ডিরেকশন আমরা দুটো প্লেট পরপর রেখেছি এর যে ডিরেকশন হবে এর উপরেও রেখেছে আর কি এরও ডিরেকশন যায় এর ডিরেকশন সেম মানে কি দুজনের মধ্যে ই আর ডিএস ডিরেকশন সেম হয় ইডিএস হলো ইজ ইকল টু কি টোটাল চার্জ আমি এটা ক্লোজ সার্ফেস কীরকম কভার করেছি এই একটা গোল এই একটা গোল এই একটা সিলিন্ডার ড্র করেছি সিলিন্ডার ড্র করছে ক্লোজ সার্ফেস ওকে এবার দেখো ইলেকট্রিক ফিল করতে বার করছি এই পয়েন্টে এখান থেকে আর ডিস্টেন্স যে কোনো পয়েন্টে মানে সবসময় ইলেকট্রিক ফিলের ডিরেকশন এই বরাবর হবে এবার দেখো এই সিলিন্ডারের এই সার কার সারফেস দিয়ে টোটাল ফ্লাস জিরো হবে কেন হবে কার সার্ফেসের ডিরেকশন কোন বরাবর এই বরাবর ইয়ের ডিরেকশন এই বরাবর অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তার মানে এই সার্ভিস তো যাবে না সিমিলারলি এর ডিরেকশন এই বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর এদের মধ্যে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি মানে তার মানে যে ক্লোজ সার্ভিস কনসিডার করেছি এর কার সার্ভিসে কোনো ইলেকট্রিক ক্লাস পাবো না শুধু পাবো এইটুকু দিয়ে ওকে তাহলে এইটুকু দিয়ে কত ই ডট ডি এস মানে ই ডি এস ইজি করল কত এই সিলিন্ডারে টোটাল চার্জ কত ইনক্লোজ আছে এইখানে যে চার্জ রয়েছে তার মানে কত সিগমা অ্যাকচুয়ালি সিলিন্ডারটা এত তো খুব সুন্দর হবে তাহলে দূর বড়ো সিলিন্ডার নিয়েছি এই দিকে আর ডিস্টেন্স পর্যন্ত যতটা ওকে তাহলে এই বড়ো সিলিন্ডারে দেখো এই বরাবর এই বরাবর জিরো মানে কার সার্ভেস বরাবর জিরো আবার এই বরাবর জিরো ওকে শুধু থাকবে এই বরাবর থাকবে আর এই বরাবর এই সার্ফেসটুকু বরাবর থাকবে ঠিক আছে তার মানে আর কি এবং এই সিলিন্ডারের ভিতরে টোটাল চার্জ এন ক্লোজ কত রয়েছে এই সার্ফেস যতটুকু রয়েছে কারণ এটা এর ওপর রয়েছে সারফেস এরিয়া যদি ডিএস হয় চার্জ কত সিগমা ডিএস মানে সিগমা ডিএস বাই এফসাইলন ওকে তাহলে ইজ ইকল টু দিস ইমপ্লাইজ ই কনস্ট্যান্ট ই বাইরে বেরিয়ে আসলো ক্লোজ ইন্টিগ্রাল ডিএস ইন্টু সিগমা ডিএস বাই এখানে আমি ইন্ডিকেশন নিয়ে নাও কারণ এখানে ডিএসের ওপর ইন্ডিকেশন করছে তাহলে ছোটো এরিয়া নিয়েছি তাহলে টোটাল এরিয়া পেতে গেলে এখানে ইন্ডিকেশন নিতে হবে সিগমা ডিএস বাই এফসাইলন দ্যাট ইজ দ্যাট ইজ কত হলো ই ইকোয়াল টু ইন্টু ক্লোজ ইনটিগ্যাল ডি এস ইজ ইকাল টু সিগমা ইন্টু ক্লোজ ইনটিগাল ডিএস বাই এপসাইলন আচ্ছা ক্লোজ ইনটিগ্যাল ডিএস মানে কি যে এখানে ক্লোজ ইনটিগাল ডি এস মানে কি যে এরিয়া দিয়ে তোমার ফ্লাসগুলো যাচ্ছে সেইটার সাম ওকে তাহলে কোনটা কোন দিয়ে যাচ্ছে এই সারপেস টুকু দিয়ে যাচ্ছে একটা সিগমা ডিএস প্লাস এই সার পেস দিয়ে যাচ্ছে আর একটা সিগমা ডিএস মানে টু সিগমা ডিএস হবে তাহলে ই ইন্টু টু সিগমা সরি টু ডিএস সিগমা ডিএস কেন হবে ডিএস কোন সার্ভিস দিয়ে যাচ্ছে দেখো এই সার্ভিস দিয়ে যাচ্ছে ডিএস প্লাস এই সার্ভিস দিয়ে যাচ্ছে ডিএস দ্যাট ইজ টু ডিএস টু ইন্টু ডিএস এটা ক্লোজ ইন্ট্রিগাল হবে ইন্ডিকেশন এখন করিনি ওকে ইজিক টু সিগমা ইন্টু ক্লোজ ইন্ট্রিগাল ডিএস বাই আচ্ছা এখানে ক্লোজ ইনটিগেলটা দিও না তো কারণ এর ইন্ডিকেশন করি আমি টু ডিএস পাচ্ছি এইটা দিও না ক্লোজটা হবে না কারণ আমি এর ইন্ডিকেশনটা করেই পাচ্ছি ওকে বাই এফসাইলন দিলেও অসুবিধা নেই দিতে পারো না দেয় ভালো দ্যাট ইজ ইজি হলো দেখো এই ডিএস এই ডিএস কেটে গেল সিগমা বাই টু এফসাইলন ই কত হলো সিগমা বাই টু এফসাইলন ওকে সিমিলারলি এবার আমি বলছি এটা ফলক মানে এবার এই মোটা সারফেসটার জন্য করব মোটা সারফেসের জন্য সেম হবে দেখো মোটা সারফেসের জন্য কি হবে ই ইন্টু ডিএস ক্লোজ ইন্টিগ্রাল ইস ইকুয়াল কত সিগমা এই টোটাল চার্জ মানে ডি কিউ বা এপসাইলন এবার টোটাল চার্জ কত ইন ক্লোজ হবে বলেছিলাম এই দিকে সিগমা ডিএস প্লাস এইদিকে দিকে সিগমা ডিএস মানে টু সিগমা ডিএস টু সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন ভালো করে বোঝা আবার বলছি আগেরটাই কি ছিল শুধু এই সিগমা ডিএস ছিল মানে একটার জন্য এখন এই দিকে যদি ডিএস ধরি সেইটুকু সিগমা ডিএস প্লাস এই দিকে ডিএস আবার সিগমা ডিএস মানে চার্জ কত হবে টু সিগমা ডিএস বাই এপসাইলন ওকে এবার ই ইন ডিএস মানে টোটাল এরিয়া কত হবে দেখো এই দিকে পেনটা যদি ভরে দিই আমি ওকে তো পেনের এটা সিলিন্ডারের মধ্যে কাজ করছে পেন প্লেনে যে মাথাটা যে ক্রস করেছে এইটা ডিএস এরিয়া তো দেখো এখানে যদি থাকে এই দিকে ফ্লাস্ক বেরোবে মানে পেনের এই মুখ দিয়ে এইদিকে যে ফ্লাসটা বেরোবে শুধুমাত্র পেনের মুক্তি বেরোবে এই সিলে এই কার সার্ভিসে যাবে না কেন যাবে যেমন একটুকে বললাম সিমিলারলি এই দিকে তাই হবে ওকে তার মানে কি কোন কোন এরিয়ার মধ্যে যাচ্ছে এইদিকে একটু এই মাথা দিয়ে যাবে আর এইদিকে এই মাথা মানে টু সিগমা ডিএস আগের মতোই মানে টু ডিএস টোটাল এরিয়া কত টু ডিএস ইজিক টু টু সিগমা ডিএস বাই এফসাইলন টু ডিএস টু ডিএস যদি কেটে দাও ই ইজ ইকাল টু সিগমা বাই এফসাইলন ভালো করে দেখো টোটাল ইলেকট্রিক ফিল্ড ইজ ইকাল টু সিগমা বাই এফসাইলন যদি সারফেসটা মোটা হয় আর যদি সারফেসটা যদি পাতলা হয় ই ইজ ইকাল টু জাস্ট সিগমা বাই টু এফসাইলন ওকে সারফেস যদি মোটা হয় সিগমা বাই এফসাইলন পাতলা হলে সিগমা বাই টু এফসাইলন আজকের লাস্ট এবং এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে এটাই কি টপিক আমি একটা জিনিস স্ক্রিপ্ট করেছিলাম যে কোনো আয়ত পরিবাহীর থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল কত সেটা বার করতে হবে এই ধরনের একটা পরিবাহী ঠিক আছে একটা পরিবাহী আহিত পরিবাহী এর সমস্ত চার্জ কোথায় রয়েছে এর সার্ফেসে ওকে এর সমস্ত চার্জ রয়েছে সার্ফেসে এবার দেখো আমাকে কী বার করতে হবে আই তো পরিবাহী থেকে আর ডিস্টেন্সে যে কোনো পয়েন্টে আর ডিস্টেন্সে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে ক্লিয়ার দেখো তাহলে কি আমি বলেছিলাম আর ডিস্টেন্সে যদি বার করি আমি তাহলে আমি দেখো এর ওপর যদি একটা ডিএস অ্যামাউন্ট অফ এরিয়া কি ডিএস অ্যামাউন্ট অফ এরিয়া যদি কনসিডার করি ওকে এখানে চার্জ রয়েছে এবং এটাকে যদি আমি একটা আর ডিস্টেন্সে বার করতে হবে তো আর যে ডিসটেন্সে বার করবে এটা একটু কমপ্লিকেটেড এই আমি একটা সিলিন্ডার ড্র করে নিলাম কি এই ডিএস এরিয়া আমি ক করেছি আর কি এই ডিএস এর ভিতরে চার্জ রয়েছে এটা এতটা ওকে এটা কিন্তু সার্ফেস হ্যাঁ মানে জাস্ট লাইক তোমরা যেটা ভাবছো ওটা নয় এই এটা একটা আয়ত রড আছে রডের ওপর একটা সারফেস এই সার্ফেসটার উপর আমি ডিএস এরিয়া কনসিডার করেছি এখান থেকে আইতো পরিবাহের থেকে ডিএস ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে আয়ত পরিবাহী থেকে আর দূরত্বে যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করব দেখো আয়ত পরিবাহীর ভিতরে কোনো আদান থাকে না এই জন্য আহিত পরিবারের ভিতরে টোটাল চার্জ কত হয় জিরো হয় এটা তোমাদের জেনে রাখতে হবে আহিত পরিবারের ভিতরে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফ্লাস জিরো তার মানে কি এই যে কোনো ফ্লাস নিচের দিকে আসবে না নিচের দিকে ফ্লাস থাকলে ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে আহিত পরিবারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তার মানে এইখানে রয়েছে এটা যদি জুম করো এখান থেকে আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারছি মানে কি এখান থেকে লাইন যদি ড্র করি এই লাইনের ওপর যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি তো এখানে চার্জ থাকার জন্য এই লাইনের উপর যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন বরাবর এই বরাবর ভালো করে দেখো এখানে চার্জ রয়েছে সিগমা ডিএসএ মানে এই ডিএস এরিয়াতে চার্জ রয়েছে এবার ডিএস এরিয়াতে চার্জ থাকার জন্য এখান থেকে আর ডিস্টেন্স মানে কি এখান থেকে আর ডিস্টেন্স মানে কি এই যে এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো এখান থেকে এইটুকু এইটুকু পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে যে কোনো পয়েন্টে দেখ ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এই বরাবর হবে পারপেন্ডিকুলার বরাবর ডিএসএ ডিরেকশন কি এই বরাবর তার মানে এই সার্ফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর এবং ইয়ের এর ডিরেকশন এই বরাবর জিরো এবার কি এই সিলিন্ডার কভার করেছে আর কি এই চার্জটাকে এই সিলিন্ডার তো তোমার ঘিরে রয়েছে তাই না তাহলে সিলিন্ডার কার সার্ভেসের ডিরেকশন কোন বরাবর এই বরাবর আমি ইলেকট্রিক ফিল্ড এখানে বার করছি কি ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড বার করছি এই লাইনে যে কোনো পয়েন্টে তো এই যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি ই এই বরাবর আর এই সার্ফেসের ক্ষেত্রে ডিএসএর ডিরেকশন তোমার অ্যালং দিস লাইন এদের মধ্যে অ্যাঙ্গেল কত জিরো তার মানে এই কার সার্ফেসের দিয়ে ইলেকট্রিক ফ্লাস জিরো হবে শুধু ইলেকট্রিক ফ্লাস পাবো এই সার্ফেস দিয়ে ক্লিয়ার এই ডিস্টেন্সে যদি আর হয় এই ডিস্টেন্সে যদি আর হয় তাহলে তাহলে টোয়াল ইলেকট্রিক ফ্লাস কত হবে ফাই ইজিক টু ক্লোজ ইন্টিক্যাল ই ডট ডিএস ইজ ইকাল টু দেখো ই ডট যদি ডিএস হয় আমি এই ডিএস এর কত চার্জ রয়েছে এই আই তো পরিবাহীর সারফেসে ইউনিটের এই চার্জ সিগমা হয় সিগমা যদি সারফেস চার্জ ডেন্সিটি হয় ডিএস এর চার্জ কত হবে সিগমা ইনটু ডিএস এই সারফেস টুর ভিতরে তো ক্লোজ করেছি আমি সিগমা ডিএস বাই এপসাইলন দ্যাট ইজ ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ই ইনটু ডিএস ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএস বাই এপসাইলন ওকে দ্যাট ইজ ই ইনটু ক্লোজ ইন্টিগ্রাল ডিএস ইজ ইকুয়াল টু সিগমা বাই এফসাইলন ইন্টু ডিএস দেখো এই ডিএস ইন্টিগ্রেশন যদি করি আর এই ডিএস মাই টু আল এর জন্য যদি করি কেটে যাবে দ্যাট ইজ ইজ ইকল টু সিগমা বাই এফসাইলন তার মানে কি আহ পরিবার থেকে যে কোনো আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইজ ইকল টু সিগমা বাই এফসাইলন ওকে তো ফার্স্ট অফ অল আমরা এই যে প্রবলেমগুলো করলাম দেখো এক কয়েকটা জায়গায় ফোকাস করতে হচ্ছে ফার্স্ট অফ অল সারফেসের যে ক্লোজ সার্ফেসটা ড্র করব সেই সারফেসটা ড্র করতে হবে কী করে ড্র করতে হবে যে পয়েন্টে বার করবো সেইটাকে রেডিয়াস করে ড্র করতে হবে সেটা সিলিন্ডার হোক বা সার্ফেস হোক ওকে সেকেন্ড অফ অল সারফেসের ডিরেকশন চুজ করতে হবে যে পয়েন্টে বার করব দেখো এইখানে এইটার ক্ষেত্রে আগের ক্ষেত্রে গিয়ে দেখো এই এই যে এই লাইন চার্জের ক্ষেত্রে করেছিলাম কি কার সার্ফেস ইলেকট্রিক ফ্লাস ছিল এই সারফেস দিয়ে ছিল না কেন ছিল না কারণ আমি ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টগুলোয় বার করতে চাইছিলাম এই পয়েন্টে ইলেকট্রিক ফিলের ডিরেকশন এই দিকে ছিল এবং এর ডিরেকশন এই বরাবর ছিল বলে এই বরাবর ফ্লাস্ক ছিল এই বরাবর ছিল না কারণ এর ডিরেকশনেই অ্যাঙ্গেল লাইনটি ডিগ্রি এই পয়েন্টে দেখো পুরো উল্টে গেল এই পয়েন্টে দেখো চার্জ এখানে রয়েছে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি এই এই লাইনের ওপর এবং এই লাইন ইলেকট্রিক ফিলের ডিরেকশন সবটা এই বরাবর সেই জন্য দেখো এই দুটো সিলিন্ডার কিন্তু এর ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স শুধু এই সার্ফেস দিয়েছে এই সার্ভিস দিয়ে নেই কেন এই সারফেসের পারপেন্ডিকুলার ওপর এটা আমি এই লাইনের ওপর যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইনি আমি চাইছি এই লাইনের ওপর সো কোথায় ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি সেটার ওপর ডিপেন্ড করে সারফেসের ডিরেকশনগুলো তোমাদেরকে ভালো করে চুজ করতে হবে বই একটু পড়ো প্রচুর প্রবলেম সলভ করা আছে প্রবলেমগুলো সলভ করো আশা করি সব বুঝতে পারবে ওকে তো আজকে মোটামুটি এখানেই শেষ এবং এই চ্যাপ্টার এটা লাস্ট মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার ক্লোজ হলো